পেন পেন্সিল দিয়ে 9 মাসের চেষ্টায় তৈরি দুর্গা প্রতিমা, অশুভ শক্তির বিনাশে উদ্যোগ গৃহবধূর, মূর্তি দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন বহু মানুষ। কালী ফুরানো বাতিল, হাজার হাজার পেন ও পেন্সিল দিয়ে আস্ত দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালেন নদিয়ার এক গৃহবধূ। দেবী প্রতিমার সাথে রয়েছেন মায়ের 4 সন্তানেরাও, থাকছে অসুর। দীর্ঘ 9 মাসের প্রচেষ্টায় তৈরি হয়েছে এই দুর্গা প্রতিমা, জানালেন গৃহবধূ। কথায় আছে, তৈরি করতে জানলে কিংবা ব্যবহার করতে জানলে ফেলে দেওয়া যে কোনো জিনিসই হয়ে যেতে পারে আপনার প্রয়োজনীয় সামগ্রী। এবার হাজার হাজার কালি ফুরানো, বাতিল হয়ে যাওয়া পেন ও পেন্সিল দিয়ে আস্ত সুদর্শন দুর্গা প্রতিমা তৈরি করে তাক লাগিয়ে দিলেন নদিয়ার এক গৃহবধূ। হাজার হাজার বাতিল, পেন ও পেন্সিল দিয়ে দুর্গা প্রতিমা তৈরি করলেন নদিয়ার মাঝদিহার গৃহবধূ পাপিয়া কর। দেবী প্রতিমার সাথে রয়েছেন মায়ের 4 সন্তান, অর্থাৎ লক্ষ্মী, গণেশ, কার্তিক এবং সরস্বতী। সাথে রয়েছে অসুর, মূর্তি থেকে শুরু করে অলংকার, এমনকি মায়ের ত্রিশূল, সমস্তটাই তৈরি করা হয়েছে পেন এবং পেন্সিল দিয়েই। মূর্তির কিছু কিছু অংশ, যেমন সিংহের কেশর, তৈরি করা হয়েছে কাঠের রুল পেন্সিল, কল দিয়ে কেটে সেই পাতলা রুল পেন্সিলের কাঠগুলি আঠা দিয়ে লাগিয়ে। এছাড়াও ত্রিশূল থেকে শুরু করে মায়ের মুকুট, অস্ত্র ইত্যাদি বিভিন্ন জিনিস সমস্তটাই পেন কিংবা পেন্সিল দিয়ে সুনিপুণভাবে বানানো হয়েছে। প্রায় 9 মাসের প্রচেষ্টায় তৈরি হয়েছে এই দুর্গা প্রতিমাটি, জানালেন গৃহবধূ পাপিয়া কর। জানা যায় তিনি একজন পেশায় হস্তশিল্পী, যদিও সামাজিক দায়বদ্ধতা রয়েছে তার অনেক। সমাজে পিছিয়ে পড়া পরিবারের শিশুদের দেখাশুনো করেন তিনি এবং নির্দিষ্ট সময় বের করে শিক্ষা প্রদান করেন। এই নিয়ে বর্তমানে দিন কাটে পাপিয়ার। জানা যায় 1 বছর আগে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছিল নদিয়ার যুবক স্বপ্নদীপের। তারপর আবারও তরতাজা প্রাণ চলে যাওয়ার কারণে তার মনে উঠে এসেছিল প্রতিবাদের ভাবনা। তিনি মনে ভেবেছিলেন এমন কিছু করে দেখাবেন যেখানে দুর্গা প্রতিমার মধ্য দিয়ে প্রতিবাদ তুলে ধরা যায়। তাই তার এই দেবী প্রতিমা তৈরির মধ্য দিয়ে সমস্ত অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তিকে তুলে ধরতে চান এই গৃহবধূ। এই প্রসঙ্গে গৃহবধূ পাপিয়া কর জানান, স্বপ্নদীপের মৃত্যুতে আমি খুবই ভেঙে পড়েছিলাম, ভেবেছিলাম হয়তো সবাই ঝাঁপিয়ে প্রতিবাদে নামবে। তারপর আবারও ঘটে গেল আরজি করের ডাক্তার পড়ুয়ার সাথে এই নারকীয় ঘটনা। তাই শিক্ষিত অসুরদের বিনাশ করতে আমি প্রতিবাদের মধ্য দিয়ে দুর্গা প্রতিমার নাম দিয়েছি কলমকারী দুর্গা। যদিও এই দুর্গা প্রতিমা পাড়ি দেবে নদিয়ার রানাঘাটের পাইকপাড়া ব্রতী সংঘ পূজা মণ্ডপে। ওই মণ্ডপের থিম তৈরির কাজ প্রায় শেষের দিকে, এখন শুধু পুজো আসার অপেক্ষা। এই বিষয়ে তিনি আরো জানান, ভাবনাটা একটাই হচ্ছে প্রতিবাদ। প্রতিবাদ যদি বলেন তাহলে হয়তো বলবে যে সবে তো তিলোত্তমার ঘটনা ঘটেছে, এটা তো 9 মাস লেগেছে, সেটা নয়। আমি স্বপ্নদীপ যখন মারা যায় গত বছর, তখনই আমি এই প্রতিবাদটা আমার মানে মতো করে করতে চেয়েছিলাম আমার দুর্গামূর্তি দিয়ে, কারণ চারিদিকটা তো শিক্ষিত অসুরে ভরে গেছে। এই শিক্ষাটাকে বোঝাতে আমি পেনটা তুলে নিয়েছিলাম, কলমটা আমি অসুরকেও সাজিয়েছি এবং মায়ের হাতে ত্রিশূল দিয়েছি, যেটা সেটাও আমি কলমেরই দিয়েছি, যাতে অসুস্থ যে শিক্ষিত অসুররা, বিকৃত মস্তিষ্কের অসুররা চারিদিকে ছড়িয়ে আছে, যার জন্য স্বপ্নদীপ চলে গেল, একটা জলজান্ত বাচ্চা ছেলে, একটি উজ্জ্বল প্রতিভা, একজন ডাক্তার চলে গেলেন, সবাই কিন্তু শিক্ষিত অসুরের দ্বারাই ক্ষতিগ্রস্ত। তা আমি চাই মা এবার এই শুভ শক্তি দিয়ে, শুভ শিক্ষা দিয়ে এসে এই অসুরদের নিধন করুক, এটাই বার্তা আমার। তবে আমি তাদের স্যালুট জানাই যারা রাস্তায় নেমে প্রতিদিন জাস্টিস চাইছেন। আমি আমার মতো করে আমার প্রতিমার দ্বারা এই জাস্টিসটুকুই চাইছি যে তিলোত্তমা বিচার পাক, স্বপ্নদীপ বিচার পাক এবং এই শিক্ষিত অসুরগুলো যেন নিধন হয়ে যায়, শুভ শক্তি ফিরে আসুক, এইটুকুই চাও। এইটা আমি কি বলবো, আমি শুধু এইটুকুই জানি যে আমরা বিচারটা চাইছি, কি হবে না হবে সেটা ভবিষ্যৎ সময় সাপেক্ষ ব্যাপার, তবে আশা রাখবো আমরা বিচার অবশ্যই পাবো। আমার 40টা বাচ্চা ধর্মতলায় আমি পড়াই, উৎপাদবাসী বাচ্চাদের পড়াই এবং তাদের চেষ্টা করি শিক্ষার আলো পাশাপাশি সাংস্কৃতিকের আলো দেওয়ার, সুস্থ মানুষ তৈরি করার। আর রানাঘাট স্টেশনে একটি আমার বিনামূল্যের
বাইরে নানা স্টেশনের বাইরে একটি বিনামূল্যের হোটেল আছে অন্নপূর্ণা সরাইঘাট, চেষ্টা করি একবার আর পুষ্টিকর খাবার তাদের তুলে দেওয়ার। এটা আমার প্রতিদিনকার কাজ, আমি পেশায় একজন হস্তশিল্পী, আমি চাই যে আমার হাতের কাজের মূল্য যেটুকু আমি পাবো তা দিয়ে এই সমাজের কিছু মানুষের পাশে দাঁড়াবো। গৃহবধূ তৈরি এই দুর্গা প্রতিমা দেখে খুশি সকলে, ইতিমধ্যেই হিরিক পড়ে গেছে ছবি তোলার, সেই সাথে দুর্গা প্রতিমার কাজের প্রশংসাও করেছেন সকলে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, নদিয়া। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।